গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা ঘুম থেকে উঠে টুকিটাকি কিছু কাজ ছিল, সেগুলো করে ভিডিও আপলোড করে স্নান টান করে এখন চলে এসেছি ওপরে জামা কাপড় মেলতে। আর তোমরা এই ড্রেসগুলো দেখে অনেকেই কমেন্ট করো, দি ভাই এই ড্রেসগুলোর লিঙ্কটা একটু দাও। তো আমি এগুলো অনলাইন থেকে কিনিনি, এগুলো পার্ক স্ট্রিট থেকে কিনেছি। আর এই ড্রেসগুলোর কী নাম সেটা আমি সত্যিই জানি না। তো এরকম সেটেই পাওয়া যায়, প্যান্ট আর টপের যে সেটটা সেটা পাওয়া যায় কোনো অনলাইন স্টোরে। যদি তোমরা উইন্টার টপ প্যান্ট সেট সার্চ করো আশা করি তোমরা পেয়ে যাবে, আর অফলাইনে তো পাবেই। আমি পার্ক স্ট্রিট থেকে নিয়েছিলাম, ফার্স্ট এটা নেওয়া ছিল, তারপরে গিয়ে এইটা নিয়ে হাতটা আমাদের ছোট হয়ে গেছে জানো তো। এই পাশ থেকে যখন দড়িটা ছিল তখন ঠিকঠাক ছিল, এখন এতগুলো দড়ি থাকার পরেও দেখো আমাদের দড়ি সবই মোটামুটি ভর্তি, এ মাথা দিয়ে ও মাথা সবই ভর্তি। এখান থেকে পাচ্ছি করবে তুমি ফ্রেঞ্চ ফ্রাই আম করবে, ঠামু দিচ্ছে এদিকে। আমি গেছি সানে, সোনামা পুচুকে নিয়ে বাইরে গেছে। আর এই দেখো ডাল একেবারে পড়ে একাকার, দিদি ভাই একটা রয়েছে, দুজনে শুধু সারাদিন বেরু করতে পারলেই ভালো হয়। কাঁচা, হ্যাঁ এটাই তো কাঁচা আলু। কাঁচা আলু খায় বলো, খায় কাঁচা আলু বলো। তুমি তাড়াতাড়ি করে কাতু কাতু করো, তারপরে ফ্রেঞ্চ ফ্রাই হবে আর আমি আম করবো, তাই না? আমি তো ভালো খাবার খাই না, আমি তো সব উটকো পাটকা খাবারই খাই। ওই দেখো কাঁচা আলু খাবে, দেখ তো মেয়েটা কি করছে, দেখ আলসামি ছাড়ছে, ঘুমিয়ে উঠলো। ওই দেখো মাও গা ফুলিয়ে রেখে দিয়েছে, দেখেছো মাও ঠান্ডা লাগে, দেখেছো কিরকম গা ফুলিয়ে রেখেছে। দারুণ একটা বই দিয়েছে দুপুরে, মানে এখন হচ্ছে আর কি, কিন্তু সমস্যাটা এই দুপুরবেলায় কোনো কিছু দিলে না দেখাই হয় না, মানে অর্ধেক দেখতে দেখতে উঠে যেত, একটু বিকেল থেকে দিলে ভালো হয়। তো যাই হোক দেখা যাক কত দূর দেখতে পারি ব্যোমকেশ হত্যা মঞ্চ। তো এটা শোনো হলে কি দেখেছিল, আমাদের আর দেখা হয়নি। কি করছে জিজ্ঞেস করো তো, মুলো ভাজছো? মুলো ভাজা খাবে, খাবে ওরে বাবা, দেখো মুলো ভাজায় নাচ দিচ্ছে, খেয়ে তো উল্টে দেবে খালি। তুমি মুলো ভাজা ঠিক আছে, তুমি ফুলকপি ভাজা খেও আর আলু ভাজা হবে, আলু ভাজা হচ্ছে, মুলো ভাজা, ডাল আর কি হচ্ছে, আর এই যে ফুলকপি ভাজা হবে, সব কিছুর সাথে আজকে ডাল, তাই তো মেন খাবার। তুমি নান্নু করো, একটু নান্নু করো, ফুলকপি ভাজা নান্নু করো, কোপে নান্নু কোপে, দেখে মানে বেশি খুশি ভাজা, বুঝি না, দেখো দেখো নাচছি, হ্যাঁ হ্যাঁ খাবো খাবো, কিন্তু ফুলকপি তো তোমার দেবো না। হ্যাঁ হ্যাঁ তোমার জন্য এই যে এইটা এখন গম গম ভাজা হবে, ও খাওয়ার থেকেও বেশি ওই যে খুন্তি নাড়ানো, আগের দিন আমি ওকে নিয়ে খাবার বানাচ্ছিলাম এইভাবে হাত দিয়ে ঝাঁপিয়ে পড়ছে, মানে কতক্ষণ ওইতে, ওরে বাবা রে, খাবে এটা আম করবে দেখি তো, আম বলো নান্নু করবো, নান্নু তোমরা ছেড়ে দাও আমি নান্নু করে দিচ্ছি, ছেড়ে দাও তোমরা। ও বাবা ও বাবা কি খুশি কি খুশি, তো দিন ধরে এই কাজটা আটকা পড়েছিল, মানে এই মনে করি করব করব আর করে ওঠা হয় না, মানে পুচকুর যে গরমের জামা শীতের জামা না রাখতে রাখতে একটা জায়গায় একসাথে হয়ে গেছে। এবার সেই গরমের জামা যেগুলো সেগুলোর মধ্যে কিছুটা বাদও যাবে, কারণ সেগুলো আর সামনে হবে না, সামনে আবার গরম আস্তে আস্তে সেগুলো ছোট হয়ে যাবে। কিছু তো এখনই ক্রপ টপ হয়ে গেছে, দেখো এই টপটাই, এই টপটাই তো এখন ক্রপ টপ হয়ে যাবে সোনাই পড়লে। তো যাই হোক এরকম বেশ কিছু জিনিস রয়েছে, যেগুলো এরকম রয়েছে সেগুলো তাও থাক সামনেবার দেখি, আর যেগুলোর কালারটাও একটু ডিসকালার হয়ে গেছে সাথে ছোট হয়ে গেছে সেইগুলো সব বাদ দেবো। তো সব নিয়ে এই যে এখন বসেছি, সব থাকবে, এগুলো সব শীতের, তো এইগুলো সব ভাজ ভাজ করে রাখছি, এগুলো সব বাদ যাবে। এলাম বাজে 4:30, এখন যাচ্ছি ও বাড়িতে, ব্যাটের তলব অনেক আগেই পড়েছে, সোনু যখন গেছে কাকাই বলেছিল ব্যাটটা নিয়ে যেতে, কিন্তু ভোলা মন একটা জিনিস করলে আর একটা জিনিস অটোমেটিক ভুলে যায়। এসে গেছি, হুস হুস হুস, এখন যা ধুলো উঠছে ঢোকাই যাবে না, এই দেখো পুরো সাদা হয়ে গেছে। আগের দিন অতটা ঠান্ডা ছিল না, অল্প একটু খেলার পরেই গরম লেগে গেছিলো, কিন্তু আজকে একটু হাওয়াও দিচ্ছে, ওয়েদারটাও সেরকম পুরো একদম র্যাকেট খেলার মতনই, তো আজকেই তো খেলে মজা।
পারো তুমি খেলতে, পারো, দাও একটা দাও, একটা দাও, চলো। সবই চিনি, তোমার মনে হয় সজনে ডাটা চিনি না? সজনে ডাটা, সজনে ফুল সবই চিনি। এই দেখো সজনে ফুল, আমাদের বাড়ির সামনে একটা গাছ ছিল, ওই গাছে এত ফুল হতো, নিচ পুরো সাদা হয়ে যেত, আমরা মগ নিয়ে যেতাম ওই ছোটবেলায় কোড়াতে, কুড়িয়ে নিয়ে আসতাম, তারপরে ফুলের বড়া খেতাম। তো এই গাছেও প্রচুর ফুল ফুটেছে, দেখছো পুরো সাদা হয়ে রয়েছে। ও মানুষটাই তো বেকা জানো না, এমনি তোমার বাবার হাতও বেঁকা আছে। আগের দিন যত আমি, আমাকে তো ইজি টার্গেট পেয়েছে, মানে ওখানটা যেহেতু জায়গা কম, এদিকটা জায়গা বেশি, কি করছে আমাকে একবার ওদিকে খেলাচ্ছে একবার এদিকে খেলাচ্ছে। ক্রিকেট খেলার মানে কি? গেছে হাতের সাথে সাথে মাথাও গেছে। এই তোমাদের অনেকবার বসে দাও, আমায় দাও, আমায় দাও, আমি খেলা শিখাচ্ছি, দাও আমায় দাও, পড়ে গেছে কক, খেলতে পেরেছে কি পারিনি? আগের দিন আমরা কতক্ষণ খেললাম, তবু কক একবার পড়েছিল মাঝখানে, আর লাস্টে একবার পড়েছে, সেটা নিয়ে আমরা নিচে চলে গেছি, মানে বাড়ি চলে গেছিলাম। আরে শুরুতেই পড়ে গেছে, কারা খেলছে দেখতে হবে তো, দুজন, একজন এদিকে বেঁকা আর একজন ওদিকে বেঁকা। দুঃখের বিষয়ে মারার পরে ককটার খুঁজে পাওয়া যাবে না। দাও আমায় একটুখানি খেলি না, দাও একটু খেলি, আমার নেবে দাও। ঠিক আছে বুঝতে পেরেছি, দেখ বলো কি বলছো, আগে বলো, আগে বলো কি বলছো, কারা আসছে বলো, খেলো আর কাকাই ব্যাট পাচ্ছে না, তাতে কি হাত দিয়ে মারবে? ধরো তুমি আগে, ধরে দাও একটু, ধরো, এটা ক্রিকেট হচ্ছে নাকি? দাও 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 দাও, আরে দাও, আমি দেখেছো তুমি ওখানে দিয়ে আমার কাছে নেওয়ার মানেটা কি? ওই তো শুরুতেই আউট একদম, ওরে বাবা, লেবু জলের মতন সব নিয়েছে, জল দিছে, সেটা যদি তুমি একটু বাড়ি গেলে নাই বুঝতে পারো, তাহলে লাভটা কি হলো? কি পিকনিক করছো? হাজবেন্ড ওয়াইফ দুজন মিলে পিকনিক করছে, ফলাহার হচ্ছে, ফলাহার। মা বেকা, মা বেকা, হুম।
মানে শুধু ঘরের মধ্যে থাকলে হবে? শুধু খেলতে পারি খেলতে পারি ভালো লাগে এইটুকুই বলে। তা ভালো লাগে যখন চলো মাঠে নেমে দেখো। বের হবে আসতে মামনি, তুমি কিন্তু অনেক পিছনে চলে গেছো। ওই যে বলে দিয়েছে পড়ে গেলে কাকাই আছে নিচে ধরবে। সাহস কিছু কম না, কাকার উপর ভরসা করে উঠছে সোনা মা। করে উঠছে না, আমি তো উঠতে গেলে আমার কেমন লাগে। আমি তো ওখানে যেতেই পারবো না ভয়ে। এবার ওটা দিয়ে কি বলে ওই উড়নি পোকা, ওটা যেটা চলে যায় আবার নামার সময় উল্টো হয়ে যেত। না 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 আর পারবি না। কি দরকার তোমার, সিঁড়ি হোক না বাপু, নামার সময় উঠতে পারো তুমি, আরেকটা উঠতে পারো উপরে। না ওকে সাহস ভালো না, কাকাই আছে তো নিচে ধরবে বলে। দাঁড়িয়ে আছে দেখো, ওটা কি সুন্দর হিরোর মতন, হিরোইন বললেই টপ করে ধরে নেবো। ছেলেরা পারবি না কি সব পেঁচে দিয়েছে আমরা নামতে পারিনি, যে যার বউকে কোলে করে সবাই। মা বাপি তোমায় কি করে কোলে নিল? আরে বাপি ওই রোগা শোকা মানুষ, সে মামনিকে কি করে কোলে নেবে সেইটাই আমার প্রশ্ন। কাকাই তোমায় নিয়েছিল কোলে? আর বড় মামা, বড় মামা, বড় মামা নিয়েছিল বড় মামিকে কোলে? বাপি বলেনি যে আমি একটা ট্রাই করছি? বাপি জানে এই ট্রাই করতে গেলে দুজনেই জলে, ও আর বাড়ি আসতে হবে না। না না তুমি আস্তে আস্তে ছোট ছোট করে দাও। ওহো ওহো হবে হবে, বাপিকে ডেকে আনবো আমি আছি। পড়ে গেছে ঝা গটু হোম, ঠিক আছে চলো ওদিকে, মেয়ে উঠে যাবে এখানে বাবার কাছে আছে। শোনাই কটা বাজে এখন? 5:30 বাজে, তাহলে যাবো বাড়ি চলো। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে কিন্তু ঘামটা এতটা হয়েছে তো শিশির শিশির করছে যেন ঘাট ঘাট করে। এই টাইমটা ঘুমোয় বলে একটু সুযোগ হয়, নালে আর সুযোগ হয় না। তো যাই হোক এখন ওর ওঠার সময় হয়নি কিন্তু সন্ধেও হয়ে আসছে, এখন বাড়ি যাবো। সব সব এই যে এই সব ওই সব গুড় লাউ শালগমন তো পুরো খেত করে নিয়ে এসেছে। তুমি কোন জঙ্গলে গেছিলে একটু বলো তো, এর মধ্যে শালগম, এর মধ্যে শালগম কি তুমি পেয়েছো আর পাবো বলে সব নিয়ে চলে এসছো? এত শালগম দিয়ে কি হবে, শালগম আলুর তরকারি সারাদিন, সকালে শালগম দুপুরে শালগম রাতে শালগম। তুমি কাদের সবজি দেখিয়ে দিয়েছো, এমনি সকালবেলায় পাঁচ মিশালি সবজি করে আবার সবজি দেখিয়ে দিয়েছো এদেরকে তুমি, এবার যা সবজি করবে আর সবজি দিয়ে উঠতেই পারবো না। এখানে আর কিছু এর নিচে আছে শোনো মা? আর এটা নিশ্চয় ঝোলাগুড়, আর মুলো আছে লাউ, ওখানে আছে কেঁকড়া, বেতো শাক, ধনে পাতা আর কাঁকড়া। কাঁকড়া কি জ্যান্ত কাঁকড়া গো? তাহলে বাবা আমি হাত দেওয়ার সাহস নেবো না। ওই দেখো হ্যাঁ মাটি লেগে রয়েছে কাঁকড়া গুলোর গায়ে, ওই জন্য এত কালো লাগছে। কতগুলো এনেছো? এটা ইউজ করতে হবে, এটা ইউজ না হয়ে হয়ে এরকম ব্যাপারটা হয়েছে। তুমি আগে দাও মা, তোমায় দেখে আমি দেবো। ছাড়াতে কেউই পারে না, বাপি পারতো, ওই জন্য বাপির সাথে এখন হেল্পিং হ্যান্ডে কাকাই রয়েছে। কাকাই আর বাপি দুজন মিলে কাকড়া ছাড়াবে, কারণ বাড়িতে আর কেউ খালি গোদটা ভেঙে দাও। হ্যাঁ গোদটা ভেঙে দিলে আর অতটা ভয়ের ব্যাপার থাকে না, নাইলে তো একদম এইভাবে বসিয়ে দিলেই হয়ে গেছে।
সুমন গেছিল আজকে পিকনিকে ক্যানিং এর ওই সাইডে, তো ওখান থেকে ফেরার পথে বাজার থেকে এগুলো সব নিয়ে এসেছে, দেখলেই তোমরা, শালগম, ফুলকপি, মুলো এনেছে, যেটা তোমাদের দেখেনি ওটা বারান্দায় ছিল, ছোট ছোট সাইজের মুলো, তারপরে ক্যাকড়া। আর ক্যাকড়া তোমরা বাড়ির প্রত্যেকে ভীষণ ভালো খাই, শুধু কাটার লোকেরই যা একটু অভাব, বাপি একমাত্র কাটতে পারে, আজকে কাকাই তো হেল্প করে দিল, এবারে তো আমি আজকে বাপির কাছ থেকে একটু শিখেও নিয়েছি আর বাপিকে একটু হেল্পও করে দিয়েছি।